শাম হচ্ছে খেলাফতের হেডকোয়ার্টার ইমাম মাহদী আলাইহিস সালাম মাত্র এক রাতে খলিফা হয়ে যাবেন আল্লাহু আকবার আমরা ক্ষমতার জন্য 5 বছর 10 বছর 15 20 বছর 50 বছর লড়াই করি আর ইমাম মাহদী আলাইহিস সালাম ইমাম মেহেদী আসার পরে এক রাতে আল্লাহ তাকে দুনিয়ার খলিফা বানাবেন আল্লাহু আকবার আজকে ফিলিস্তিনিরা মার খাচ্ছে আগামীর ফিলিস্তিনিরা বিশ্বকে শাসন করবে এটা এই ছোট হুজুরের কথা নয় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু যে আমেরিকা পশ্চিমা বিশ্ব ষড়যন্ত্র চক্রান্ত করে ফিলিস্তিন সহ শাম অঞ্চলে নিপীড়ন চালাচ্ছ নবীজির হাদিস অনুযায়ী আমেরিকা বলতে কোনো দেশ বিশ্বে থাকবে না এই ফিলিস্তিনিরাই আগামী পৃথিবী শাসন করবে ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম অঞ্চল তথা ফিলিস্তিন নিয়ে দশটি ভবিষ্যৎবাণী করেছেন নাম্বার 1 এক নাম্বার হচ্ছে আল্লাহর নবী বলেছেন লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত তারা হকের উপরে আল্লাহর পথে লড়াই করবে আল্লাহর পথে হকের উপরে কিয়ামত পর্যন্ত তারা লড়াই করবে আবার মুসলিম শরীফের অন্য বর্ণনায় নবীজি বলেছেন লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি ক্বাইমাতুম বিআমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম যাহিরুনা আলান নাস আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের একটি দল থাকবে যারা হকের উপর থেকে আল্লাহর পথে লড়াই করবে গোটা দুনিয়াও যদি তার বিরোধিতা করে এমন কি কোন গোষ্ঠী মিলে যদি তাদের ক্ষতি সাধনের চেষ্টাও করে কেউ যদি তাদের সাথে না থাকে একজন তাদের সাথে থেকে তাদেরকে বিজয় দিবেন তিনি কে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো গো আল্লাহর নবী কোন ভূমির ব্যাপারে আপনি এই কথা বলছেন আল্লাহর নবী বললেন আমি শাম অঞ্চলে থাকা আমার উম্মতের কথা বলছি সুবহানাল্লাহ তাহলে এক নম্বর হাদিস আমরা জানলাম আল্লাহর নবী বলেছেন শাম অঞ্চলে বসবাসরত লোকেরা এরাই হবে আখেরি জামানায় কিয়ামতের আগে এরাই হবে খাঁটি মুসলমান এরাই হবে খাঁটি মুমিন আমার আপনার ঈমান তো নড়ে চড়ে আমার আপনার ঈমান টাকার কাছে বিক্রি হয়ে যায় আমার আপনার ঈমান নেতার কাছে বিক্রি হয়ে যায় ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায় কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা ঈমানের জন্য জীবন দিতে জানে ঈমানকে বিক্রি করতে জানে না এইজন্য নবীজি বলেছেন ওই নবীজি বলেছেন শাম অঞ্চলে বসবাসরত মুসলমানরা এরাই হচ্ছে কিয়ামতের আগে আখিরি জামানার খাঁটি ঈমানদার সুবহানাল্লাহ কি জাতের ঈমান রাবারের সামনে রাবার বুলেটের সামনে গুলির সামনে মিসাইলের সামনে বারুদের সামনে আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর দিনের উপরে লড়াই করে অটল থাকে আল্লাহু আকবার আমার আপনার ঈমান তো পয়সা দিলে বিক্রি হয়ে যায় আমার আপনার ঈমান তো দেখা যায় নেতার জন্য বিক্রি হয়ে যায় নেত্রীর জন্য বিক্রি হয়ে যায় কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা শামের মুসলমানরা আমার ওয়াজ নয় নবীজি বলেছেন এরা ঈমানের জন্য আল্লাহর জন্য রসুলের জন্য জীবন দিবে তাও ঈমান তাদের থেকে কাফিররা কেড়ে নিতে পারবে নাম্বার 2 দুই নাম্বার হচ্ছে এই হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আন তিনি বলছেন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন নবীজি বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা হে আল্লাহ তুমি আমাদের শাম এবং ইয়ামেনে বরকত দাও সাহাবায়ে কেরাম তখন বললেন ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ সবাই আমার সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বললেন ও আল্লাহর রাসূল আপনি শুধু শামের জন্য ইয়ামেনের জন্য দোয়া করছেন আমাদের নজদের জন্য আপনি দোয়া করেন নবীজি দ্বিতীয়বার আবার দোয়া করলেন ওই সাহাবীদের কথায় কর্ণপাত করলেন না আবারো বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা
হে আল্লাহ তুমি আমাদের শাম এবং ইয়ামেনে বরকত দাও সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী দুই দুইবার শাম আর ইয়ামেনের জন্য দোয়া করলেন ওয়া ফি নাজদিনা আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন নবীজি তাদের কথায় কর্ণপাত করলেন না তৃতীয়বার আবারো তিনি শাম এবং ইয়ামেনের জন্য দোয়া করলেন আল্লাহু আকবার সাহাবীরা জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী শামের জন্য আপনি তিনবার কেন দোয়া করলেন কেন আমাদের নজদের জন্য দোয়া করলেন না আপনারা বলবেন হুজুর নজদ মানে তো আমরা বুঝলাম না মুহাদ্দিসিনে কেরাম হাদিস বিশেষজ্ঞগণ হাদিসের ইমামগণ এই নজদের ব্যাখ্যা দিয়েছেন মোট দুইটা জুড়ে বলেন কয়টা কোন কোন মুহাদ্দিস বলেছেন নজদ দ্বারা ইরাকের নজদকে উদ্দেশ্য করা হয়েছে কোন কোন হাদিসের আর কোন কোন হাদিস বিশারদ বলেছেন নজদ দ্বারা সৌদি আরবের উঁচু ভূমি হিজাজ অঞ্চলকে বোঝানো হয়েছে আল্লাহর নবী নজদের জন্য দোয়া না করে সাহাবীদেরকে উত্তর দিলেন হুনাকা যালাজিল ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াতলু কারুনুশ শাইতান নবীজি বললেন আমি নজদের জন্য দোয়া করব না কারণ আখেরি জামানায় সেখানে ঘন ঘন ভূমিকম্প হবে সেখানে ফিতনা ছড়িয়ে যাবে দেখেন আল্লাহর নবী 1000 বছর আগে কথাগুলো বলেছেন দেখেন নবীজি বলেছেন সেখানে আখেরি জামানায় ফিতনা ছড়াবে আজকের সৌদি আরবে মদ আছে আজকের সৌদি আরবের নাইট ক্লাব আছে আজকের সৌদি আরবের মধ্যে সিনেমা আছে না নাই আল্লাহর নবীর কথাগুলো সত্য না মিথ্যা যেই সময় সৌদি আরবে সিনেমা চলে যেই সময় সৌদি আরবে নাইট ক্লাব চলে যেই সময় সৌদি আরবে অনেক ইসলাম বিরোধী কাজ চলে সেই সময় ফিলিস্তিনে গাজায় সিরিয়ায় লেবাননে মুসলমানেরা দ্বীনের পক্ষে লড়াই করে এই জন্য শাম অঞ্চলের জন্য বরকতের দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 3 তিন নম্বর হচ্ছে আল্লাহর নবী এই শাম অঞ্চলের ব্যাপারে বলেছেন ইদা রাআইতাল খিলাফাত ক্বাদ নাযালাতিল আরদাল মুকাদ্দাসা আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় তমাম দুনিয়াতে যখন জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন নিষ্পেষণে যখন আকাশ বাতাস ভারী হয়ে যাবে তখন এই পবিত্র ভূমি শামের মধ্যে ইমাম মাহদী এসে খেলাফত প্রতিষ্ঠা করবে শাম হচ্ছে খেলাফতের হেডকোয়ার্টার ইমাম মাহদী আলাইহিস সালাম মাত্র এক রাতে খলিফা হয়ে যাবেন আল্লাহু আকবার আমরা ক্ষমতার জন্য 5 বছর 10 বছর 15 20 বছর 50 বছর লড়াই করি আর ইমাম মাহদী আলাইহিস সালাম ইমাম মেহেদি আসার পরে এক রাতে আল্লাহ তাকে দুনিয়ার খলিফা বানাবেন আল্লাহু আকবার আর তার খিলাফতের হেডকোয়ার্টার বাংলাদেশে আরো জোরে বলেন কোন দেশে আরো জোরে বলেন আজকে ফিলিস্তিনিরা মার খাচ্ছে আগামীরই ফিলিস্তিনিরা বিশ্বকে শাসন করবে এটা এই ছোট হুজুরের কথা নয় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু যে আমেরিকা পশ্চিমা বিশ্ব ষড়যন্ত্র চক্রান্ত করে ফিলিস্তিন সহ শাম অঞ্চলে নিপীড়ন চালাচ্ছ নবীজির হাদিস অনুযায়ী আমেরিকা বলতে কোনো দেশ বিশ্বে থাকবে না এই ফিলিস্তিনিরাই আগামী পৃথিবী শাসন করবে ইনশাআল্লাহ এগুলো আমার কথা না আপনি হাদিস পড়েন সব বলে গিয়েছেন 1000 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কষ্ট হচ্ছে নাকি আপনাদের নাম্বার 4 চার নাম্বার নবীজি শাম অঞ্চলকে বলেছেন গোটা দুনিয়ার হৃৎপিণ্ড সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলেন হৃৎপিণ্ড বুঝেন তো আপনারা বলেন তো আমাদের শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ কোনটা এই হৃৎপিণ্ড ভালো হলে মানুষ ভালো থাকে হৃৎপিণ্ড খারাপ তো মানুষটাই আল্লাহর নবী বলেছেন এই শাম হচ্ছে ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড ও আমার আখেরি উম্মত যদি শামের উপরে বিপদ আসে শামের মানুষেরা যদি ইহুদি খ্রিস্টান ও মুসলিমদের খপ্পরে আক্রান্ত হয়ে নিপীড়িত হয়ে যায় তোমরা যদি শামের বাহিরে থেকে মনে করো আমরা তো বাঁচলাম আল্লাহর নবী বলে গিয়েছেন হৃৎপিণ্ড যদি কাফেররা গিলে ফেলে তাহলে তোমরা ছড়িয়ে ছিটিয়ে থাকা বাদ বাকি ইমানদার মোমেনদের কাফেররা কয়দিন পর গিলে খাবে আল্লাহর নবী বলেছেন শাম হলো ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড নাম্বার 5 পাঁচ নম্বরে হচ্ছে আল্লাহর নবী বলেছেন এই শাম অঞ্চল হলো এমন অঞ্চল সাতাখরুজু নারুন ফি আখিরিজ জামান মিন হাদারামাউত
ইয়ামেনের হাদারামাউত অঞ্চল থেকে এই শামের অন্তর্গত এই শহর হাদারামাউত থেকে আখেরি জামানায় একটা আগুন বের হবে এই আগুন দুনিয়ার মানুষকে তাড়িয়ে তখন দুনিয়ার মানুষদেরকে তাড়িয়ে এই শামের দিকে নিয়ে যাবে নবীজি বললেন নবীজিকে সাহাবীরা জিজ্ঞেস করলেন হাদারামাউত থেকে যখন আখেরি জামানায় কিয়ামতের আগে আগুন বের হবে তখন আমরা কি করব নবীজি বললেন ফালাইকুম বিশাম তখন তোমরা শামে গিয়ে আশ্রয় নিও সুবহানাল্লাহ নাম্বার 6 6 নাম্বার হচ্ছে শামের এই ভূমি ফিলিস্তিনের এই ভূমি এটাই হবে হাশরের ময়দান এটাই হবে কিয়ামতের মাঠ সুবহানাল্লাহ নাম্বার 7 7 নাম্বার হচ্ছে আল্লাহ নবী শামের ব্যাপারে বলেছেন তুবা লিশাম শামের জন্য সুসংবাদ নবীজিকে জিজ্ঞেস করা হলো মা বালুশাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো শামের জন্য কেন আপনি সুসংবাদ দিলেন আল্লাহর নবী সাহাবীদেরকে জবাবে বললেন কারণ হলো আল মালাইকাতু বাসিতু আজনিহাতিহা আলা শাম তিরমিজির হাদিস আল্লাহর নবী বললেন কারণ শাম অঞ্চলের জমিনের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা রহমতের ডানা বিছায়া রাখে নাম্বার 8 8 নাম্বার হচ্ছে আল্লাহর নবী বললেন এটা হাদিস মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে নবীজি বললেন বাইনানা আনা নাঈম আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম আমি স্বপ্নে দেখলাম রাআইতু উমুদাল কিতাব উহতমিলা মিন তাহতা রাসি আল্লাহর নবী বললেন আমি স্বপ্ন দেখলাম আমি ঘুমন্ত আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে সরিয়ে নেওয়া হলো আমি নজর করলাম আল্লাহর কিতাবকে কোন দিকে নেওয়া হয় আমি লক্ষ্য করলাম আল্লাহর কিতাব শামে অবতরণ করলো আল্লাহর নবী বললেন আলা সাবধান আমার উম্মত ওয়া ইন্নাল ঈমানা হাত্তা তাকউল ফিতান বিশাম আল্লাহর নবী বললেন সাবধান উম্মত আখেরি জামানায় গোটা দুনিয়ায় যখন ইমানদাররা ফিতনায় পড়ে যাবে আসল ঈমান তোমরা শাম অঞ্চলে গিয়ে দেখবা এই শামের ব্যাপারে একটা দুইটা হাদিস নয় এই রকম অনেক হাদিস বলে গিয়েছে এইরকম অনেক হাদিস বলে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বললাম আটটা বাকি দুইটা শুনেন নাম্বার 9 9 নম্বরে হচ্ছে এই শাম অঞ্চলেই দাজ্জালকে রিসিভ করার জন্য ইহুদিরা অপেক্ষা করছে কারণ হাদিসে এসেছে দাজ্জালের সৈন্য হবে এই ইহুদিরা লম্বা একটা হাদিস আছে তামিমদারি রাদিয়াল্লাহু আনহু থেকে তামিমদারি এবং তার সঙ্গীরা একবার সমুদ্র ভ্রমণে বের হয়েছিলেন এরপরে দাজ্জালের দেখা তারা পেয়েছিলেন দাজ্জাল কিন্তু রাসূলের জামানা থেকে আছে দাজ্জাল আত্মপ্রকাশিত হয় নাই দাজ্জাল যে কোনো মুহূর্তে প্রকাশিত হয়ে যাবে দাজ্জাল বলেছিল বাইসানের খেজুর বাগানের কি অবস্থা দাজ্জাল জিজ্ঞেস করেছিল তাবারিয়া উপসাগরের কি অবস্থা জুগারের কূপের কি অবস্থা এই তিনটা জায়গা ইহুদিরা দখল করে ফেলেছে কারণ ইহুদিরা ভালো করেই জানে যখন তাবারিয়া উপসাগর শুকায় যাবে বাইসানের খেজুর বাগানে যখন আর কোনো খেজুর আসবে না জুগার কূপের পানি যখন শুকায় যাবে তখন দাজ্জাল আসবে আর ইহুদিরা ভাবে দাজ্জাল হবেন তাদের নেতা দাজ্জালের মাধ্যমে বিশ্ব তারা শাসন করবে এই শামের মধ্যে আসবে দাজ্জাল আর দাজ্জালতে বর্তমান ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের ভূমিকে দখল করেছে ওই ইসরায়েলে দেখবেন গুগলে সার্চ করলে দেখবেন লুদ একটা জায়গা আছে বাবেলুদ ওই বাবেলুদ ফিলিস্তিনের বাবেলুদে দাজ্জালকে কতল করা হবে আল্লাহ আকবার এজন্য এই শামের ভূমি ফিলিস্তিনের ভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দাজ্জালকে এখানেই কতল করা হবে বাবেলুদের মধ্যে দাজ্জালকে হত্যা করা হবে নাম্বার 10 10 নাম্বার হচ্ছে 10 নাম্বার হচ্ছে এই দাজ্জালকে কতল করার জন্য বর্তমান শামের অর্থাৎ সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের একটা মসজিদে সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম তিনি একটা সাদা গম্বুজওয়ালা মসজিদে অবতরণ করবেন আর ঈসা আলাইহিস সালাম ইমানদারদেরকে নিয়ে এই শাম অঞ্চলে দাজ্জালকে তিনি কতল করবে কয়টা ভবিষ্যৎবাণী আর জোরে বলেন কয়টা তাহলে এই ভূমিকে নিয়ে কেউ যদি চিনিমিনি খেলে বিশ্বের 200 কোটি মুসলমান চুপ করে বসে থাকবে কিন্তু আজকে দুঃখের ব্যাপার হলো কাফির কাফির ভাই ভাই
কিন্তু মুসলমানের কোনো খোঁজ খবর নাই আমরা বিবৃতি দিয়েই শেষ ইসরায়েলের এই বর্বর ইহুদিরা এরা এই অঞ্চলটাকে দখল করে ফেলেছে এরা দখলদার আচ্ছা এটা লালমাই এই মাঠে আপনারা বসে আছেন এখন যদি লাকসাম থেকে কেউ এসে এই মাঠ আসল মালিক যিনি তাকে হটায়া দিয়া এই জায়গা দখল করে ফেলে আপনারা কি তাকে জমির ভূমির মালিক বলবেন না দখলদার বলবেন ইসরায়েল নামে পৃথিবীতে কোনো রাষ্ট্র নাই পাসপোর্ট কার কার আছে আপনাদের মাশাআল্লাহ অনেকের আছে হাত নামান আপনারা কুমিল্লার মানুষ ধনী মানুষ আপনারা আমি জানি পাসপোর্টে দেখবেন লেখা আছে আপনি সব দেশে যেতে পারবেন কিন্তু ইসরায়েল ছাড়া আমাদের এই সোনার বাংলাদেশ এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই কারণ এটা একটা জারজ রাষ্ট্র এরা দখলদার এরা অসভ্য উসমানীয় খেলাফতের পতনের পরে তুর্কির অটোম্যান সাম্রাজ্যের যখন পতন হয়ে যায় তখন ব্রিটেন ফিলিস্তিন সহ এর আশপাশের যে অঞ্চলগুলো আছে মধ্যপ্রাচ্যের মানে অঞ্চলগুলো আরব অঞ্চলগুলো ব্রিটেনের দখলে চলে যায় তৎকালীন পররাষ্ট্র মন্ত্রী বেলফোর তিনি ইহুদিদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমি তোমাদের জন্য মধ্যপ্রাচ্যে একটা ইহুদি রাষ্ট্র গঠন করে দিব 1930 সালের পরে হিটলারের নাম শুনেছেন আপনারা এই হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরে ফেলেছে যখন হিটলার ইহুদি নিধন যজ্ঞ চালিয়েছিল তখন ইউরোপের বিভিন্ন জায়গা থেকে ইহুদিরা জাহাজে করে করে এই ফিলিস্তিনে আসা আরম্ভ করলো আর সহযোগিতা করেছে তখন থেকেই মার্কিনিরা মার্কিন যুক্তরাষ্ট্র এরা যে ইহুদিদের প্রতি এত দরদ দেখায় তো তারা তো চাইলে পারে এই 80 লক্ষ ইহুদিকে ইসরায়েল থেকে নিয়ে তাদের এত বড় দেশ সেখানে জায়গা দিতে তারা জায়গা দিবে না কারণ তারা ভালো করেই জানে ওরা তো জ্ঞানী বিচক্ষণ বুদ্ধিমান তারা ভালো করেই জানে ইহুদিরা যেখানেই ঢুকে ওই জায়গাটাকে দখল করে চুষে পুষে খায় এজন্য দরদ এভাবে না তারা মধ্যপ্রাচ্যে এই বিশ্বরা এই ইহুদিদেরকে রেখে মধ্যপ্রাচ্য সহ গোটা দুনিয়ার মুসলমানদেরকে অশান্তিতে রাখতে চায় এটাই হচ্ছে মার্কিনিদের কুটচাল দেখেন না ইসরায়েলিদের পক্ষে জো বাইডেন দাঁড়িয়ে গিয়েছে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো দাঁড়িয়ে গিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দাঁড়িয়ে গিয়েছে আর এক বেটা তার জুতার তলে মাটি নাই পুতিন বাবাজি এমন সেসা সেচ্ছে নাম জানেন না আপনারা জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট সেও এসে ইহুদিদের পক্ষ নিয়েছে নিবেই তো কারণ কাফির 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 ভাই ভাই আমেরিকা তো রণতরি পাঠিয়ে দিয়েছে বাইডেন তো ওয়াশিংটন থেকে উড়ে তেল আবিবে চলে এসেছে কিন্তু আমাদের 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা নামে মাত্র বিবৃতি দেওয়া ছাড়া সরাসরি বেশিরভাগ রাষ্ট্র এখনো ফিলিস্তিনিদের পক্ষে কথা বলতে পারছেন না 200 কোটি মুসলমান 80 লক্ষ ইহুদি ইহুদিরা 1 কোটিও কথা বলছেন না কেন আপনারা ইহুদিরা 1 কোটিও মুসলমান কয়শো কোটি 200 কোটি মুসলমান তারা তাকিয়ে আছে দেখি আসমান থেকে আসমানি সাহায্য বা আবাবিল আসে কিনা আমি তো বলি যদি আসমানের দিকে তাকায় থাকার কারণে আল্লাহ আবাবিল পাঠায়ও তো আবাবিল ইসরায়েলের 80 লক্ষ ইহুদির উপরে গজব হয়ে আসবে না আসবে চুপ থাকা 200 কোটি মুসলমানদের উপর গজব হয়ে আপনারা ভাবতে পারেন হুজুর ইসরায়েল এবং আমেরিকা দুই পরাশক্তি একসাথে হয়েছে আমেরিকা সামরিক শক্তিতে নাম্বার 1 আবার ইসরায়েলিরা তারা প্রযুক্তি ব্যবসা বাণিজ্য পারমাণবিক অস্ত্রশস্ত্র সব তাদের দখলে আমরা ঠিক আছে 200 কোটি কিন্তু তারা 80 লক্ষ হলেও তাদের সামরিক শক্তি বেশি প্রযুক্তি কিংবা অন্যান্য অর্থবল জনবল সৈন্যবল সবকিছু দিয়ে তারা এগিয়ে 200 কোটি মুসলমান হইলে কি হবে এদের সাথে তারা পারবে আপনারা বলছেন না আর আমি বলি অবশ্যই পারবে কেন পারবে শুনেন এখন কোরআন থেকে আপনাদেরকে একটা ঘটনা শোনাবো আমি ইনশাআল্লাহ এই যে কুদস মসজিদে আকসা এবং এই পবিত্র অঞ্চল এটা পবিত্র অঞ্চল আমি বলি নাই কোরআনে আল্লাহ পাঁচ জায়গায় এই অঞ্চলকে বলেছেন পবিত্র ভূমি সুবহানাল্লাহ এই পবিত্র ভূমির বিজয় পৃথিবীর ইতিহাসে কখনোই অস্ত্র দিয়ে হয় নাই সংখ্যাধিক্য দিয়ে হয় নাই মসজিদে আকসা বারবার পুনরুদ্ধার হয়েছে ইমান আর আল্লাহর সাহায্য দিয়ে সুবহানাল্লাহ
এবার একটা ঘটনা শুনাই আপনাদেরকে তাহলে বুঝবেন যে ঈমান আর আল্লাহর সাহায্য দিয়ে কিভাবে এই অঞ্চল এবং এই অঞ্চলে থাকা আমাদের প্রাণের মসজিদ মসজিদুল আকসা মসজিদুল আকসা সবাই বলেন মসজিদুল আকসা এটা এর আগেও পুনরুদ্ধার করেছে ঈমানদাররা শক্তি দিয়ে নয় দুইটা জিনিস দিয়ে কি দিয়ে কয়টা এক নাম্বার বলেন ঈমান এক নাম্বার দুই নাম্বার আল্লাহর সাহায্য দুই নাম্বার এটা মুখস্থ করতে হবে এক নাম্বার দুই নাম্বার আসেন আমি সূরা নাম্বার আয়াত নাম্বার বলি বাড়িতে গিয়ে একবার কষ্ট করে কোরআন খুলে ব্যাখ্যা না পড়লেও বাংলা অনুবাদ পড়বেন ইমানের ব্যাটারি থেকে যাদের চার্জ চলে গেছে ইমান সবল হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে মুসলমানদের ইমানের এই অবস্থা কেন মুসলমান কোরআন পড়ে না এইজন্য মুসলমানের এই পরিণতি হয়েছে অথচ এই পৃথিবীকে 1200 শতাব্দী থেকে আপনি দেখেন 1200 থেকে 1900 শতাব্দী পর্যন্ত দীর্ঘকাল মুসলমান শাসন করেছে নিজেরা আইন বানায় নয় খেলাফতকে মুসলমানরা পৃথিবীতে অধিষ্ঠিত করেছে ঠিক কি না আপনি তো পড়াশোনা করেন না পড়াশোনা না করার কারণেই জ্ঞান বিজ্ঞান এবং শিল্প বিপ্লব থেকে দূরে থাকার ফলে অটোম্যানদের পতন হয়েছে তুর্কি খেলাফতের পতন হয়েছে ইউরোপ সভ্যতা উপরে উঠে গিয়েছে কিসের কারণে শিল্প বিপ্লব আর বৈজ্ঞানিক বিপ্লবের কারণে আপনি তো পড়ে আছেন অলসতায় আমাদের দেশে মানুষ বা আমাদের দেশ বলতে আমি আরো বুঝাচ্ছি আমাদের মুসলিম দেশগুলোর যে অবস্থা জ্ঞান বিজ্ঞান থেকে আমরা কত যে পিছায়া যুবকদের দিকে তাকান সারাদিন ফেসবুক চালায় ছাত্ররা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়ে যত সময় তারা ফেসবুকে ইউটিউবে কিংবা প্রযুক্তিতে ব্যয় করে এই সময়টা তারা যদি পড়ার টেবিলে ব্যয় করত আমার তো মনে হয় ইসরায়েলের বিজ্ঞানীদেরকে পেছনে ফেলে এই দেশের ছেলেপেলেরা আরো বড় বড় বিজ্ঞানী হয়ে যেত পড়াশোনা নাই পড়াশোনা নাই ইহুদিরা এত জ্ঞানী কেন অনেক কারণ আছে আসমানি খাবারও খেয়েছে সেটাও ঠিক কিন্তু তারা মূল থেকেই পড়াশোনা করে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে আজকে পৃথিবীর প্রযুক্তি তারা দখল করে বসে আছে বৈশ্বিক বাজার তাদের নিয়ন্ত্রণে প্রযুক্তি তাদের দখলে দেখেন না আমেরিকা ও ইসরায়েলের কাছে নত জানো কারণ বেশি কথাবার্তা বললে ইসরায়েলিদের চাপের মুখে তাদেরকেও ক্ষমতা ছেড়ে দিতে শুনেন আমি বলছিলাম ঈমান দিয়ে আল্লাহর সাহায্য দিয়ে বারবার এই পবিত্র ভূমির বিজয় এসেছে কার তরফ থেকে আসেন ঘটনা শোনাই মুসা নবীর নাম শুনেছেন তো আপনারা কি মুসা নবী কি নরম না গরম খুব গরম যখন রাগ করতেন তার চুল দাঁড়িয়ে যেত পাগড়ি ভেদ করে দাঁড়ায় যেত আল্লাহু আকবার কি রাগি নবী একবার ফেরাউনের বংশের একটার একটা থাপ্পড় দিয়েছেন এক থাপ্পড়ে দুনিয়া থেকে আউট আল্লাহু আকবার এটা এমন নবী শুধু মানুষ থাপ্পড় দেন নাই মালাকুল মউতকেও থাপ্পড় দিয়েছেন ঘটনা বলবো এটা বুখারীতে এসেছে মালাকুল মউত এসেছেন মুসা নবীর কাছে মুসা নবী বললেন আপনি কে আমাকে চিনেন না আমি মালাকুল মউত আচ্ছা তো কেন এসেছেন আমি কেন আসি এটা তো সবাই জানে আমি যার কাছে আসি তার প্রাণ আমি কবজ করে ফেলি মুসা নবী বললেন তাই আসো আমার কাছে আসো ফালাম্মা জাআহু সাক্কাহু যখনই মুসা নবীর কাছে আসলেন একদম চোখের উপরে থাপ্পড় লাগালেন আল্লাহু আকবার মালাকুল মউত এক থাপ্পড় খেয়ে আল্লাহর কাছে গিয়েছে গিয়ে বলছে আরসালতানি ইলা আব্দিল্লা ইউরিদুল মউত আল্লাহ এমন একজনের কাছে পাঠিয়েছেন যিনি মৃত্যু চান না গিয়েছিলাম তার জান কবজ করতে উল্টা আমারে মারছে আল্লাহ বললেন যাও আমার নবী মুসার কাছে গিয়ে বলো তিনি যদি আরো হায়াত চান তিনি যদি একটা ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন তিনি তার এই হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন প্রত্যেকটি লোমের বিনিময়ে আল্লাহ তাকে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিবেন মুসা নবীকে যখন এই সংবাদ জানানো হলো তিনি তো বুদ্ধিমান বিচক্ষণ তিনি বললেন আচ্ছা বুঝলাম আমার হায়াত বেড়ে যাবে কিন্তু ওই হায়াত যখন ফুরিয়ে যাবে তখন কি হবে মালাকুল মউত বললেন তখন আপনাকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে মুসা নবী বললেন মরতে যেহেতু হবে তো আমার জান কবজ করো আমি আমার মালিকের সাথে দিদার লাভ করতে চাই সেই মুসা নবীর কথা বলছি মুসা নবীর একটা বৈশিষ্ট্য ছিল আল্লাহ তার সাথে কথা বলতেন এই জন্য আল্লাহ বলেছেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা
আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন চলে রে বার আপনাদেরকে ঘটনার দিকে নিয়ে যাই মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতের উপরে ফেরাউন এবং তার বাহিনী যখন অবর্ণনীয় নির্যাতন চালালো আল্লাহ তাআলা মূসা নবীকে আদেশ দিলেন তুমি তোমার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাও মূসা নবী এবার তার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছেন পথ চলতে চলতে লোহিত সাগরের সামনে এসে তারা থেমে গেলেন ওইদিকে এই খবর চলে গেল ফেরাউনের কানে ফেরাউন এবার তার দলবল নিয়ে মূসা নবী এবং তার উম্মতকে ধাওয়া করার জন্য পেছন দিক থেকে আসতে লাগলো এসে তারা ধরে ফেলল মূসা নবীর উম্মত এবার পেছনে তাকায় যখন দেখে ফেরাউনের বাহিনী তখন তারা বলে হায় হায় এমন মুসিবতে পড়লাম সামনে সাগর সামনে গেলেও মারা যাব পিছনে ফেরাউনের বাহিনী পিছনে গেলেও মারা যাব কি করব এখন মূসা নবী বললেন আমার উম্মত হতাশ হয় না কারণ আমাদের সাথে একজন মহাশক্তিধর আছেন তিনি কি তিনি বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সাইহাদিন তিনি বললেন কখনো নয় আমাদের সাথে যিনি আছেন তিনি কে সেই রব আমাদেরকে পথ দেখাবেন আল্লাহ তাআলা সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানায় দিলেন মূসা নবী তার উম্মত নিয়ে চলে গেলেন আর ফেরাউন তার বাহিনী নিয়ে যখন ওই রাস্তা দিয়ে যাওয়া আরম্ভ করলো সাগরের মাঝখানে যাওয়ার পরে ফেরাউন আর তার বাহিনীকে সাগরের পানিতে নাকানে চুবানে খাওয়ায়া আর দুনিয়া থেকে যিনি বিদায় করছেন তিনি কে এই ঘটনা আপনারা সবাই জানেন সেটা আমিও জানি এর জন্য লম্বা করলাম না এটা সূরা ইউনুসের ভিতরে এসেছে অন্যান্য জায়গায় বিক্ষিপ্ত আলোচনা হয়েছে কিন্তু আজকে এই ঘটনাটা বলবো না বলবো পরের কাহিনী এই ঘটনা আপনারা সবাই জানেন ফেরাউন শেষ তার দলবল শেষ এরপরে মূসা নবী তিনি যে তার উম্মত নিয়ে সাগরের ওই পারে চলে গেলেন এরপরে কি হইছে এটা আমরা অনেকে জানি না ওই ঘটনাটা আজকে আমি কোরআন থেকে বলবো শুনবেন তো এবার শুনেন মন দেন একটু দিলের কান দিয়ে শুনেন মূসা নবী তার উম্মত নিয়ে সাগরের এই পারে চলে আসলেন ফেরাউন শেষ ফেরাউনের বাহিনীও শেষ মূসা নবী যখন লোহিত সাগরের ওই পারে চলে আসলেন মূসা নবীর উম্মত মিশরে তাদের ঘর বাড়ি রেখে চলে এসেছে জায়গা জমি ভিটা মাটি সব কিছু ছেড়ে চলে এসেছে অল্প কিছু খাবার দাবার সাথে আছে যেটা কিছুদিন পর ফুরিয়ে যাবে বেশি কাপড় চোপড়ও সাথে নাই তারা এখন কোথায় যাবেন বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন ও আমার মূসা তুমি তোমার উম্মত নিয়ে ওই মসজিদে আকসার আশেপাশের এলাকা অর্থাৎ আরদুল মুকাদ্দাসা পবিত্র এই ভূমিতে চলে যাও আল্লাহ তাআলা একটা সুন্দর এলাকা নির্বাচন করে দিলেন মূসা নবী বললেন ওগো আল্লাহ আমি আমার এই দুর্বল উম্মত নিয়ে সেখানে কিভাবে যাব কারণ সেই সময় আমালিকা সম্প্রদায় ওই অঞ্চলকে শাসন করত ওই অঞ্চল তারা দখল করে রেখেছিল বর্তমান বিশ্বে যেমন আমেরিকা সামরিক শক্তিতে নাম্বার ওয়ান মূসা নবীর সময়ে আমালিকা সম্প্রদায় ছিল সামরিক শক্তিতে নাম্বার ওয়ান মূসা নবী বললেন এই এত শক্তিশালী বাহিনী যারা এই অঞ্চলকে শাসন করে আমরা সেই অঞ্চলে গিয়ে কিভাবে অঞ্চলটাকে পুনরুদ্ধার করব কিভাবে আমরা তাদের বিরুদ্ধে এই দুর্বল অল্প স্বল্প মানুষ নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করব মূসা নবীকে আল্লাহ তাআলা বললেন ও আমার নবী মূসা ভয় পেও না ওদের শক্তি অনেক হতে পারে কিন্তু সকল শক্তির উপরে যার শক্তি তিনি কে আল্লাহ বললেন নবী মূসা হতাশ হয় না তোমার উম্মতকে জানিয়ে দাও এই পবিত্র ভূমির বিজয় আমি তোমার উম্মতের ভাগ্যে লিখে দিলাম শুনতেছেন তো আপনারা এতক্ষণে লাইনে আনছি মাত্র শুনেন শুনেন কোরআনুল করিমের পাঁচ নম্বর সুরা সুরাতুল মাইদা একুশ নম্বর আয়াত থেকে আল্লাহ এই কাহিনী বর্ণনা করছেন আল্লাহ যখন মূসা নবীকে বললেন তুমি তোমার উম্মতকে এই সুসংবাদ দাও মূসা নবী এবার তার উম্মতকে ডেকে বললেন ইয়া কওমি দখুলুল আরদাল মুকাদ্দাসাতান লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারদা على أدباركم فتنقلبوا خاسرين موسى نبي বললেন হে আমার উম্মত শোনো শোনো আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন ওই পবিত্র ভূমি মসজিদে আকসার আশেপাশের যে এলাকা
এই অঞ্চলে গিয়ে আমরা যেন জিহাদ করে কাফিরদের থেকে ওই অঞ্চলটা পুনরুদ্ধার করি আল্লাহ তাআলা বলেছেন আল্লাতি কাতাবাল্লাহু লাকুম আমরা যদি জিহাদে যাই এই ভূমির বিজয় আল্লাহ আমাদের ভাগ্যে দান করে দিবেন সুবহানাল্লাহ আপনারা বলেছেন সুবহানাল্লাহ মুসা নবীর উম্মত বলেছেন আউযু বিল্লাহ এখন আপনাদের প্রশ্ন হবে হুজুর কেন মুসা নবীর উম্মত নাউযু বিল্লাহ বলল কেন বলল পরের আয়াতটা শুনেন তাহলে বুঝবেন মুসা নবী যখন বললেন চলো 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 আল্লাহ আমাদেরকে বলেছেন ওই ভূমির বিজয় আমাদেরকে দান করবেন তারা তখন আপত্তি জানিয়ে বলেছিল পরের আয়াতে আল্লাহ বলছেন ওলু ইয়া মুসা ইন্না ফীহা কওমান জাব্বারিনা ওয়া ইন্না লান ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون موسى نبي رمض بلچل ہے موسى كي كوري امرا اوئي بومي تي جابو كارون انك كارون حج ان فيها قوما جبارين اوئي بومي كي একদল লোক শাসন করে যারা অত্যন্ত শক্তিশালী তারা যদি এখান থেকে আপনা আপনি বের না হয় অথবা আল্লাহ যদি নিজেই তাদেরকে বের না করেন তাহলে আমরা সেখানে গিয়ে কষ্ট করে লড়াই করে ওই ভূমি কাফিরদের থেকে পুনরুদ্ধার করতে পারবো না তারা বলল আমরা অক্ষম আমরা দুর্বল আমাদের শক্তি কম অর্থবল সৈন্যবল জনবল সবকিছু আমাদের কম আমরা যাব না বেশিরভাগ লোকে এই কথা বলল কিন্তু মাত্র দুইজন জোরে বলেন কয়জন মুসা নবীর দুইজন আল্লাহওয়ালা উম্মত এরা খুব সুন্দর জবাব দিল তাফসীরের মধ্যে এসেছে এদের মধ্যে একজনের নাম হচ্ছে ইউসা বিন নূন আলাইহিস সালাম আরেকজনের নাম হচ্ছে কালিব এই দুইজন কি বলেছিল তাদের কথা আল্লাহ কোরআনে তুলে দিলেন ওই দুইজন বলেছিল ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম ইদখুলু আলাইহিমুল باب فإذا دخلتموه فإنكم غالبون أي دوي جن الله ولا لو ترى بول شلو هاي هاي كم نه تمرة من بيادو بي منو جواب دلي كم نه تمرة الله أر تر نوبير شد بيادو بي كله الله تلا جكنه بول دي تين جي الله نيجي شهاد جودي بين نيجي الله بيجوي دان كور بين الله شوكتير جاي دي كي كارو شوكتي بشيرا كي ترى بول لو যেখানে আল্লাহ নিজেই বিজয়ের সুসংবাদ দিয়েছেন কেমনে তোমরা এই কথা বললে তোমাদের উচিত আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওই ভূমির উদ্দেশ্যে যাওয়া তাহলে কাফিরদের উপরে তোমাদের যিনি বিজয় দিবেন তিনি কি আস্তে বলবেন না জোরে বলেন তিনি কি কিন্তু তারা এই কথা শুনল না বেশিরভাগ লোক তারা তখন কি বলল শুনেন আল্লাহ বলছেন অনু ইয়া মুসা ইন্না লান ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون ترى بالله أمر شكنه لرأي كوري তাদের কাছ থেকে পবিত্র ভূমি এবং মসজিদে আকসা পুনরুদ্ধার করতে পারবো না মুসা তুমি এক কাজ করো ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা তুমি আর তোমার আল্লাহ মিলে কাফিরদের বিরুদ্ধে লড়াই করো ইন্নাহা হুনা কাঈদুন আমরা দর্শক হয়ে দেখি নাউজুবিল্লাহ কইতে মন চায় না আপনারা কি মনোযোগ হারিয়ে ফেলেছেন না হ্যাঁ তারা বলছে তুমি আর তোমার আল্লাহ মিলে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করো আমরা দর্শক সারিতে আমরা দেখব আল্লাহ এবার খুশি না বেজান আরো জোরে বলেন আল্লাহ বললেন মুসা তোমার উম্মতের জন্য কঠিন শাস্তি আমি নির্ধারণ করলাম কি শাস্তি শুনেন পরের আয়াতে আল্লাহ বলে দিলেন আল্লাহ তাআলা বললেন ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাঈনা সানাতান ইয়াতীহুনা ফিল আরদ ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন আল্লাহ বললেন মুসা তোমার উম্মতের জন্য 40 বছরের উন্মুক্ত কারাগার আমি দিলাম এরা উদ্ভ্রান্ত হয়ে জমিনে বিচরণ করবে কিন্তু কোনো দিশা পাবে কত বছর তিহ প্রান্তরে 40 বছরের উন্মুক্ত কারাগার কেমন কারাগার শুনেন
প্রত্যেক দিন সূর্য ওঠার পরে সকালবেলা তারা মিশনের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে সূর্যাস্তের সময় সন্ধ্যাবেলায় দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা আরম্ভ করেছে সন্ধ্যায় আবার ওই জায়গায় আসছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কার তরফ থেকে শাস্তি এই শাস্তি আসলো কত বছরের জন্য 40 সনাতাইয়াতিহুন ফিল আরদ 40 বছরের জন্য এর 3 বছর পরে মুসা নবী আল্লাহর কাছে চলে গেলেন কয় বছর পর কথা বলেন না কেন শুনেন মাত্র তো ঘটনা শোনাচ্ছি এই ঘটনা অনেকেই শুনেন নাই 40 বছর শাস্তি আসলো 3 বছর পরে মুসা নবী আর বাকি আছে কত বছর অনেক মানুষ চলে গেল মারা গেল কয়েকটা জেনারেশন নতুন জেনারেশন এখানে আসলো জন্ম নিল 40 বছর যখন শেষ হলো মুসা নবীর পরে ওই অঞ্চলে মুসা নবীর পরে বনি ইসরাইলের নেতৃত্ব গ্রহণ করলেন হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম কার কাছে দায়িত্ব আসলো আমরা সবাই আনন্দিত আল্লাহ তাআলা তাকে কোরআনের জন্য দ্বীনের জন্য কবুল করে নেন আমরা কোন জায়গায় ছিলাম মনে আছে তো মনে আছে 40 বছরের শাস্তি এসেছে কত বছরে 3 বছর যেতে না যেতেই মুসা নবী বলেন মুসা নবী বনি ইসরাইলের দায়িত্ব পেলেন এবার ইউশা বিন নুন আলাইহিস সালাম 40 বছর এই শাস্তি পাওয়ার পরে বনি ইসরাইলের এই উম্মতের মাথা ঘুরলো তারা বলল হায় রে হায় যতদিন না আমরা তওবা করছি আল্লাহ মনে হয় এই শাস্তি থেকে আমাদের রেহাই দিবেন তারা তাদের ভুল বুঝতে পারল ইউশা বিন নুন আলাইহিস সালামের কাছে গেল গিয়ে বলল আমরা তওবা করলাম আল্লাহকে বলেন maaf করে দিতে তিনি হাত তুললেন আমরা যতই ভুল করি না কেন আমাদের রব তার পরিচয় তিনি গফফার আমরা অপরাধী পেলে শাস্তি দেই আর আল্লাহ তাআলা অপরাধী পেলে অপরাধী অপরাধ স্বীকার করে maaf চাইলে অপরাধীর গুনাহ আল্লাহ maaf করে দেন সুবহানাল্লাহ এদেরকে maaf করে দিলেন আল্লাহ কিন্তু শর্ত দিলেন জিহাদ থেকে দূরে থাকতে পারবা জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয় সন্ত্রাস এবং জিহাদ একটা আরেকটার বিপরীত নামাজ রোজা যেমন ফরজ জিহাদও তেমনি ফরজ ইসলাম কখনো সন্ত্রাসের কথা বলে না সন্ত্রাসের পক্ষে ইসলাম কখনো সাফাই গায় না সন্ত্রাসের কথা বলে না উগ্রতার কথা বিশৃঙ্খলার কথা ইসলাম বলে না বরং পৃথিবীতে সবচেয়ে সভ্য সুশৃঙ্খল জাতি হলো মুসলমান জাতি আপনি যদি এটা বুঝতে চান তো আমাদের মসজিদগুলোতে গিয়ে দেখেন আমাদের মসজিদগুলোতে ইকামত হয়ে যাওয়ার পর বলা লাগে না ভাইরা এদিকে যান ওইদিকে যান শুধু ইমাম সাহেব বলে ইস্তাউ ইস্তাউ ওয়া'তাদিলু আকিমু সুফুফাকুম ইয়ারহামুকুমুল্লাহ আপনারা এই শব্দগুলোর সাথে পরিচিত নন আমাদের দেশে ইমাম সাহেবরা এই কথাগুলো বলেন না হারামাইন শরীফাইনে গেলে দেখবেন হজ উমরা করতে গেলে দেখবেন মসজিদে হারাম মসজিদে নববী সহ আরব দেশের মসজিদগুলোতে ইকামতের পরে দেখবেন ইমাম সাহেব বলে আমাদের মসজিদও এটা আছে তাই না আপনি গেছিলেন ইমাম সাহেব বলেন ইস্তাউ ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়া'তাদিলু মানে বিনয় হও কাতার সুন্দর করে সোজা করে কাঁধে কাঁধ মিলিয়ে সুদ্দুল খালাল সুন্দর করে দাঁড়িয়ে যাও সুবহানাল্লাহ মারামারি থাকে হ্যাঁ আপনারা বাইতুল্লাহ গেলে দেখবেন লক্ষ লক্ষ মানুষ রমজান মাসে মিলিয়ন মিলিয়ন মানুষ হয়ে যায় যখন ইকামত আরম্ভ হয়ে যায় ঠেলাঠেলি নাই ধাক্কা ধাক্কি নাই গোল গোল হয়ে লাইন লাইন হয়ে সবাই দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার এরকম সুশৃঙ্খলতা অন্য কোথাও আছে আবার আমাদেরকে বলে সন্ত্রাসী পৃথিবীতে মুসলমানরা হচ্ছে সবচেয়ে সভ্য জাতি আমি আমি কথা বলা শেষ করি গোটা বিশ্বের মুসলমানরা ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে কিছু কাফির দেশও পক্ষ নিয়েছে রাশিয়া চীন পক্ষ নিয়েছে না উত্তর কোরিয়া আপনি বলবেন রাজনৈতিক কারণে নিয়েছে কিন্তু আমাদের পাশের দেশের দাদাবাবুরা ইসরায়েলি ইহুদিদের পক্ষ নিয়েছে আবার এই দাদাবাবুদের গুণগান আমাদের সমাজে অনেকে গায় দাদাবাবুদের গুণগান ইসরায়েলের ইহুদিদের পক্ষে এই দাদাবাবুরা যাওয়ার পরে তাদের পক্ষে গুণগান চাইবে যারা মুসলমানরা হিসাব করে রাখেন চিন্তা করে রাখেন মুসলমানদের জাতীয় দুশ্মন হলো তারা সম্মানিত ভাইয়েরা এরা আমাদেরকে মাঝে মাঝে সভ্যতা শিখায় শুনেন আমরা শুধু কোরআন হাদিস পড়ি নাই বিজ্ঞান পড়েছি আমি নিজে কোরআন এবং বিজ্ঞানের ছাত্র আমরা বিজ্ঞান পড়েছি ইতিহাস আমাদের জানা আছে ভারতকে আমরা 800 বছর শাসন করেছি
আমরা কোনো মন্দির কখনো আমাদের শাসকরা ভাঙে নাই কখনো মুসলিমদের উপর হামলা চালায় নাই মাত্র 70 বছর হয়েছে তারা ভারত শাসন করছে 70 বছরে তারা আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়েছে তারা আমাদের বহু মসজিদ ভেঙেছে তারা জয় শ্রী রাম না বলার কারণে বহু মুসলমানকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে সুতরাং তাদের মুখে সভ্যতা মানায় না সভ্যতা আমাদের মুখে মানায় আমরা 800 বছর শাসন করেছি ইসলাম বলে না কারো মন্দিরে হামলা চালাও ইসলাম বলে অন্য কোন ধর্মের উপাস্যকে গালি দিও না যার যার ধর্ম তাকে সুন্দরভাবে পালন করতে দাও আমাদের দেশে রোজা পূজা একসাথে হয় কোনো অসুবিধা নাই বরং আমরা বলি মুসলমান যুবকরা কখনো হিন্দুদেরকে কটুক্তি করে ভাই কথা বলবা না এটা কি ইসলাম শিখিয়েছে আমাদেরকে অন্য ধর্মকে সম্মান করা অন্য ধর্মের লোকদেরকে সম্মান করা এটা ইসলাম কোরআন আমাদেরকে শিখিয়েছে ঠিক কি না তাহলে সেই মুসলমান কি সন্ত্রাসী সেই মুসলমান সভ্য সেই মুসলমান ভদ্র বরং আমাদেরকে পশ্চিমারা সন্ত্রাসী মাঝে মাঝে বানায়া দেয় আর পশ্চিমাদের গোলাম যত মিডিয়া তারাও মিডিয়া এই রকম করে প্রচার করে কিন্তু আসলে মুসলমানরা হচ্ছে সভ্য ঠিক কি না বলেন এই যে ইসরায়েলে পশ্চিমারাই তো বিভিন্ন ক্ষেপণাস্ত্র এখন পাঠাচ্ছে অর্থ সহায়তা দিচ্ছে সামরিক সহায়তা দিচ্ছে কিন্তু কেউ কোনো কথা বলছে না কারণ জানে পশ্চিমাদের বিরুদ্ধে কথা বললে গদনিয়ে নরবরে অবস্থা হয়ে যেতে পারে কিন্তু প্রকৃতপক্ষে সন্ত্রাসের মদদদাতা মুসলমানরা প্রকৃতপক্ষে সন্ত্রাসের মদদদাতা হলো পশ্চিমা বিশ্ব সম্মানিত ভাইয়েরা ঘটনায় ছিলাম মনে আছে তো কোথায় কার নাম বলেছিলাম ইউসা বিন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন বনি ইসরাইলকে আল্লাহ মাফ করে দিলেন কিন্তু আল্লাহ বললেন না মাফ করেছি কিন্তু জিহাদে যেতেই এবারে বনি ইসরাইলের মুসা নবীর উম্মত সবাই রাজি হয়ে গেল ইউসা বিন নূন আলাইহিস সালামের নেতৃত্বে তারা এবার আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই করে কুফফারদের বিরুদ্ধে লড়াই করে ওই মসজিদে আকসা সহ আশেপাশের পবিত্র অঞ্চল বিজয়ের জন্য তারা যুদ্ধে গিয়েছেন যুদ্ধ করতে করতে জুমার দিন দিনটা ছিল কোন দিন আরো জোরে বলেন কোন দিন জুমার দিনে বুখারী শরীফের হাদিস এসেছে আসরের সময় হয়ে গিয়েছে আসরের সময় হয়ে গিয়েছে কিছুক্ষণ পর সূর্য ডুবে যাবে কিন্তু যুদ্ধের অবস্থা হলো ইমানদারেরা যুদ্ধে বিজয়ী হয়ে যাবে ঠিক এমন মুহূর্ত কিন্তু সন্ধ্যা যদি হয়ে যায় তাহলে যুদ্ধ ওই দিনের জন্য স্থগিত আর যদি সূর্য ডুবে গিয়ে রাত আরম্ভ হয় সন্ধ্যা এসে যায় পরবর্তী দিনটা হবে কি বার জোরে বলে মুসলমানদের জন্য এখন যেমন জুমাবার সাপ্তাহিক ইবাদতের দিন মুসা নবীর সময় ওই সময়ে শনিবার ছিল তাদের সাপ্তাহিক ইবাদতের দিন এখন ইউসা বিন নূন আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন যদি শনিবার এসে যায় তাহলে যুদ্ধ যদি বন্ধ হয়ে যায় তাহলে দেখা যাবে আগামীকাল যুদ্ধ বন্ধ পরের দিন রোববার যদি যুদ্ধ আরম্ভ হয় আর কাফেররা যদি আরও বেশি প্রস্তুতি নিয়ে আসে তাহলে যুদ্ধের ময়দানে অন্যরকম ফলাফল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু জুমার দিন আসরের সময় কাফিররা হটিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো ইউসা বিন নূন আলাইহিস সালাম তখন সূর্যের দিকে তাকালেন কোন দিকে আরো জোরে বলেন এমন এক তথ্য দিব যেটা অনেকে হয়তো জীবনেও শুনেন নাই সূর্যের দিকে তাকালেন বুখারী শরীফের হাদিস সূর্যের দিকে তিনি তাকালেন তাকায়ে তিনি বললেন ইন্নাকি মামুরাতুন ওয়া আনা মামুর তুমিও আল্লাহর আদিষ্ট আমিও আল্লাহর আদিষ্ট তুমিও আল্লাহর হুকুম মানো আমিও আল্লাহর হুকুম মানি এরপরে আকাশের দিকে মুখ করলেন বললেন আল্লাহুম্মা হে আল্লাহ ডাকটা দিয়েছেন কাকে ইমানদার ভালো সময়ে সুসময়ে দুঃসময়ে যাকে ডাকে তিনি কি সবাই একটু প্রাণবন্ত আওয়াজে রবকে একটা ডাক দেন বলেন আল্লাহ ইউসা বিন নূন আলাইহিস সালাম বলেন আল্লাহুম্মা হে আল্লাহ ইহবিসহা আলাইনা এই সূর্যকে আজ কুফফারদের বিরুদ্ধে এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদে আকসা কাফিরদের থেকে পুনরুদ্ধায়ের এই যুদ্ধে আমরা বিজয়ের দ্বার প্রান্তে সূর্য যদি ডুবে যায় তাহলে একদিনের জন্য যুদ্ধ বন্ধ থাকবে ওগো আল্লাহ এই সূর্য তো তোমার হুকুম মানে ইহবিসহা আলাইনা সূর্যকে হুকুম করেন আমরা যুদ্ধে জয়লাভের আগ পর্যন্ত যেন সূর্য থেমে যায় পৃথিবীতে একবার সূর্যকে আল্লাহ থামিয়ে দিয়েছেন কয়বার কয়বার
একজনের দোয়া কবুল করে ফিলিস্তিনের মসজিদুল আকসা পুনরুদ্ধারের যুদ্ধে আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়ে ঈমানদারদেরকে বিজয় দিয়েছেন আল্লাহু আকবার বুখারীর হাদিস তিনি যখন বলেন আল্লাহুম্মা ইহবিসা আলাইনা হে আল্লাহ সূর্যকে থামায়া দাও আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন ফাহুবিসাত হাত্তা ফাতাহাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা বললেন ঈমানদাররা যেন কুফফারদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়ে যায় এই জন্য আমি সূর্যকে থামিয়ে দিয়ে কুফফারদেরকে পরাজিত করে বাইতুল মুকাদ্দাস এবং ওই শামের পবিত্র ভূমি আমি ঈমানদারদের হাতে সুপর্দ করলাম এই ঘটনা যে কোরআন থেকে শুনলেন বলেন তো ওই পবিত্র ভূমির বিজয় মসজিদে আকসার বিজয় হয়েছে অস্ত্র দিয়ে সৈন্য দিয়ে না ঈমান দিয়ে আর কার সাহায্য দিয়ে আবার আজকের আলোচনার শুরুতে ফিলিস্তিন সম্পর্কে নবীজির 10টা হাদিস শুনিয়েছিলাম ওই 10টা হাদিস এক জায়গায় রাখেন আর আজকের এই যে সূরা মাঈদার 21 থেকে 25 নম্বর আয়াত বনি ইসরায়েলের এই ঘটনা সামনে রাখেন আর নিজে একটু চিন্তা করেন ঈমানকে দুর্বল করবেন না আগামের বিশ্ব শাসন করবে ফিলিস্তিন এবং এর আশপাশের পবিত্র অঞ্চল এতে কোনো সন্দেহ না তো আমাদের দুঃখ লাগে আমাদের দুঃখ লাগে আমাদের জন্য আমরা মুসলমানরা এখনো এক হতে পারলাম এক হতে পারলাম আমরা আলাদা আলাদা হয়ে আছি আর যুবকদের অবস্থা হলো এমন ফিলিস্তিনি যুবকের অবস্থা এক রকম আর তামাম দুনিয়ার যুবকদের অবস্থা আরেক রকম ফিলিস্তিন এবং ওই পবিত্র অঞ্চলের যুবকগুলো তারা আল্লাহর পক্ষে স্লোগান দেয় রাসূলের পক্ষে স্লোগান দেয় আর আমার বাংলাদেশ সহ গোটা বিশ্বের যুবকরা এখন ফেসবুকে আসক্ত প্রযুক্তিতে আসক্ত আমার আগের বক্তা আমার ভাই খুব সুন্দর করে বলেছেন কোরআন দিয়ে আলোচনা করেছেন বলেছেন নবীজি দাওয়াত সবাইকে দিয়েছেন কিন্তু যুবকদেরকে বেশি বেশি তিনি দাওয়াত দিতেন বুঝাতেন কারণ ইসলাম প্রচারে প্রতিষ্ঠায় যুবকদের অবদান কম না বেশি শুনেন একজন যুবকের ঘটনা শোনাই অ যুবক ভাইরা আমার আপনার মতো যুবক ছিলেন হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আন জুলাইবিব আরবি নামের অর্থ হলো কম পূর্ণতা প্রাপ্ত তিনি বেটে মানুষ ছিলেন এজন্য তাকে জুলাইবিব বলা হতো তার আরেকটা নাম ছিল দামিম দামিম মানে হলো কুৎসিত তিনি অত্যন্ত কালো চেহারা বিশিষ্ট ছিলেন গায়ের চামড়া কালো ছিল সুন্দর ছিলেন না বেটে ছিলেন ঠোঁটগুলো বড় বড় ছিল চুলুষ্ক খুষ্ক ছিল অত্যন্ত গরিব মানুষ ছিলেন ঘরবাড়ি ছিল না জায়গা জমি ছিল না কিচ্ছু ছিল না রাসূলে করিম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মসজিদ মসজিদে নববীর আহলে সুফফার মধ্যে বসবাস করতেন মাটি ছিল তার বিছানা আসমান ছিল তার শামিয়ানা যখন কেউ কোনো খাবার খেয়ে উচ্ছিষ্ট খাবার ফেলে দিত হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আন উচ্ছিষ্টকে খাবার খেয়ে তারপরে জীবন ধারণ করতেন হাদিসে এসেছে হাতের অঞ্জলি ভরে কুয়া থেকে তিনি পানি পান করতেন পানির একটা পাত্রও ছিল না এত গরিব মানুষ ছিলেন একদিন আল্লাহর নবী কিছু সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসে আছেন এমন সময় জুলাইবিব অতিক্রম করছেন নবীজি সাহাবীদেরকে বললেন ওই যে হেঁটে যায় তাকে কি তোমরা চিনো সাহাবীরা বললেন না তাকে তো আমরা চিনি না দেখেন নেতা কারে বলে একজন ক্ষুদ্র কর্মীর খবরও আমার নবীর কাছে থাকতো সুবহানাল্লাহ নবীজি বললেন তোমরা তাকে চিনো না কিন্তু আমি তাকে চিনি সে হচ্ছে আমার প্রিয় জুলাইবিব নবীজি ডাক দিলেন ইয়া জুলাইবিব জুলাইবিব জবাব দিলেন নবীজি বললেন জুলাইবিব রে তুমি তো যুবক মানুষ তুমি তো এখনো বিয়ে করো নাই তুমি কি বিয়ে করবা না জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন ওগো আল্লাহর রাসূল আমি গরিব মানুষ ঘর নাই বাড়ি নাই ভিটা মাটি কিচ্ছু নাই এমন কি একটা পান পাত্রও নাই যেটা দিয়ে পানি পান করব খুশকো খুশকো চুল আমার কোনো ভালো কাপড় চোপড় নাই এত গরিব মানুষ আমার মতো গরিব মানুষকে কোন মা আর বাপ তার মেয়ে আমার কাছে বিয়ে দিবে নবীজি তার সাথে ওই দিন আর কোনো কথা বললেন না ছেড়ে দিলেন দ্বিতীয় দিন জুলাইবিবকে আবারও বললেন জুলাইবিব তুমি কি বিয়ে করবা না জুলাইবিব একই রকমের উত্তর দিলেন তৃতীয় দিন নবীজি আবার জিজ্ঞেস করলেন জুলাইবিব একই রকমের উত্তর দিলেন এবার নবীজি জুলাইবিবকে বললেন আমার কাছে আসো জুলাইবিব কাছে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার অমুক আনসারি সাহাবীর বাড়িতে যাও গিয়ে বলো আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন আর নবীজি বলেছেন আপনাদের মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য সুবহানাল্লাহ খুব ভালো করে শুনেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু
ওই আনসারী সাহাবীর বাড়িতে গেলেন দরজায় গিয়ে নক করলেন আমরা অনেকে আছি ঘরে ঢোকার সময় দরজায় নক করি না অথচ আল্লাহ কোরআনে বলেছেন কারো ঘরে ঢোকার আগে সালাম দাও অনুমতি নাও সূরা হুজুরাতে আল্লাহ বলেছেন এটা হলো ভদ্রতা ওই যে একটু আগে বলেছিলাম মুসলমান সন্ত্রাসের জাত নয় আমাদেরকে যারা সন্ত্রাসী বলে তারাই হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাসী এরা জীবনেও কোরআন পড়ে নাই কোরআন পড়লে দেখতো আল্লাহ আদব শিখিয়েছেন اخلاق শিখিয়েছেন বিহেভিয়ার শিখিয়েছেন ম্যানার শিখিয়েছেন সূরা হুজুরাত পড়লে দেখবেন আল্লাহ বিহেভিয়ার শিখিয়েছেন ম্যানার শিখিয়েছেন বনি ইসরাইল পড়লে দেখবেন আল্লাহ সেখানে বিহেভিয়ার শিখিয়েছেন কেমনে বাপের সাথে কথা বলবেন মায়ের সাথে কথা বলবেন কোরআনের বহু জায়গায় আল্লাহ বলেছেন আত্মীয়ের সাথে কিভাবে কথা বলবেন বড়র সাথে কিভাবে কথা বলবেন ছোটদের সাথে কিভাবে কথা বলবেন এতিমের সাথে কেমন আচরণ করবেন আপনি মানুষের সাথে কেমন আচরণ করবেন অমুসলিমের সাথে কেমন আচরণ করবেন বিহেভিয়ার ম্যানার এগুলো আমাদেরকে কোরআনে যিনি শিক্ষা দিয়েছেন তিনি কি তাহলে সেই মুসলমান কি সন্ত্রাসের জাত নাকি বরং যারা মুসলমানকে সন্ত্রাসী বানায় তারাই হচ্ছে আসল সন্ত্রাসী ঠিক কি না জুলাইব রাদিয়াল্লাহু আনহু দরজায় নক করলেন ওই আনসারী সাহাবী দরজা খুলে দিলেন আনসারী সাহাবী বললেন আপনি কে আপনাকে তো চিনি না জুলাইব রাদিয়াল্লাহু আনহু পরিচয় দিলেন বললেন আল্লাহর রাসূল আমাদেরকে পাঠিয়েছেন সঙ্গে সঙ্গে নবীজির মেহমানকে তিনি ঘরে ঢুকায় দিলেন এরপরে বললেন কেন এসেছেন বলেন তিনি বললেন আল্লাহর রাসূল প্রস্তাব দিয়েছেন আপনাদের ঘরে নাকি আপনাদের মেয়ে আছে ওই মেয়েকে আমার সঙ্গে যেন বিয়ে দেন আল্লাহর রাসূল এই ব্যাপারে প্রস্তাব দিয়েছেন ওই সাহাবী আনসারী সাহাবী বললেন আপনার চুল উস্কোখুস্ক গায়ের মধ্যে ময়লা ছেঁড়া জামা কাপড় আর আপনার কাছ থেকে তথ্য নিয়ে জানলাম ঘর বাড়ি ভিটা মাটি কিচ্ছু নাই আমার মেয়েকে আপনার কাছে বিয়ে দিলে আমার মেয়েটারে খাওয়াবেন কি তিনি বললেন আমি এত কিছু জানি না আমাকে তো রাসূল পাঠিয়েছেন ওই আনসারী সাহাবীর মেয়ে মদিনায় যত আনসারী সাহাবী ছিলেন ওই আনসারী সাহাবীর মেয়ে অন্যান্য আনসারীদের মেয়েদের চেয়ে সবচেয়ে সুন্দরী ছিল সুবহানাল্লাহ তিনি বললেন আচ্ছা দাঁড়ান আমি আমার স্ত্রীর সাথে গিয়ে পরামর্শ করি স্ত্রী এই কথা শোনার পর দেখবেন পুরুষের চাইতে বিয়ে শাদীর ক্ষেত্রে মহিলারা একটু আকবারায়া কথা বলে ওই আনসারী সাহাবীর স্ত্রী বললেন ইটস কোয়াইট ইম্পসিবল এটা অসম্ভব একটা মানুষ তার গায়ের চামড়া কালো তার ঘর বাড়ি নাই ভিটা মাটি নাই কিচ্ছু নাই আমার মেয়েকে বিয়ে দিলে মেয়েটার কপাল পড়ে যাবে বিয়ে দিব না মা বাপের এই এই কথাবার্তা ভেতরের রুম থেকে শুনে ফেলেছে মেয়ে মেয়ে তখন মা বাবাকে বলল আমার বাবা আমার মা এত বড় স্পর্ধা এত বড় সাহস তোমাদের কি করে হলো যেখানে আল্লাহর রাসূল বিবাহের পয়গাম পাঠিয়েছেন আল্লাহর রাসূলের প্রস্তাব না করার এত বড় ক্ষমতা সাহস তোমাদের কি করে হলো আল্লাহ মা বাপ দুজনে এবার মেয়েকে বললেন মা গো তুমি রুমের ভেতর থেকে হয়তো আবেগের কারণে কথাগুলো বলছো একটু রুম থেকে বের হও বের হয়ে ছেলেটাকে দেখো দেখো গায়ের চামড়া খুবই কালো পেটে মানুষ খুশকো খুশকো চুল গায়ের মধ্যে ময়লা ছেঁড়া কাপড় চুপড় নিয়ে এসেছে তাকে দেখলেই তোমার অপছন্দ হবে ঘর বাড়ি নাই কিচ্ছু নাই মেয়ে তখন বললেন তার গায়ের চামড়া যদি কুচকুচে কালো হয় ছেঁড়া কাপড় চুপড়ো হয় ঘর বাড়ি যদি কিচ্ছু নাও থাকে আল্লাহর রাসূল আমার জন্য তার বিয়ের পয়গাম দিয়েছেন আল্লাহর রাসূলের সিদ্ধান্তে আমি সন্তুষ্ট হয়ে গেলাম এই যে বিয়ে হলো বিয়েটা কি দিনদারিতার ভিত্তিতে হলো না ধন সম্পদ দেখে হলো আরো জোরে বলেন আহা আমরা মুসলমান শুধু ওয়াজ শুনে সুবহানাল্লাহ পড়ি কিন্তু আগামীকাল যদি আপনার মেয়ের জন্য একটা নামাজি ছেলে চরিত্রবান ছেলে চাকরি করে ঘুষ টুস খায় না অল্প পয়সা বেতন কিন্তু ছেলেটা সৎ ইমানদার আল্লাহওয়ালা মানুষ নামাজ পড়ে সৎ পথে চলে যদি তার কুমিল্লা শহরে বাড়ি না থাকে বলে কুমিল্লায় বাড়ি নাই টাইলসওয়ালা বাড়ি নাই টাকা নাই পয়সা নাই আপনি না করে দিবেন অন্যদিকে যদি একটা অসৎ ছেলে কিন্তু টাকা পয়সা বেশি হয় বাড়ি করে টাইলস হয় সহায় সম্পদ থাকে সাথে সাথে অনেক মা বাপ রাজি হয়ে যায় আছে না নাই আল্লাহ নবী বলেছেন ফাজফার বিদাতিদ্দিন তারিবাতি আদাক বিবাহের ক্ষেত্রে সবার আগে দিনদারিটাকে প্রাধান্য দাও
যে সকল যুবক ভাইরা বিয়ে করেন নাই শুনেন একটা মেয়ে যতই সুন্দরী রূপসী হোক না কেন বাবার ধন সম্পদ যত ভাল যত বেশি থাকুক না কেন মেয়েটার মধ্যে যদি দিনদারিতা না থাকে পাঁচ ওয়াক্তের নামাজের আমল না থাকে পর্দার আমল না থাকে মেয়েটা যদি দিনের পথে না চলে এমন দিনহীনা মেয়েকে বিয়ে করে সংসার শুরু করলে আপনার ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে আর যদি মেয়ে দেখতে সুন্দরী কম হয় বাপের টাকা পয়সাও কম হয় গরীব ঘরের মেয়ে হয় কিন্তু মেয়েটা যদি নামাজি হয় দিনদার হয় পর্দাশীন হয় তাহলে দেখা যাবে এমন দিনদার মেয়েকে বিয়ে করে সংসার শুরু করলে আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে এবার চলেন ঘটনায় চলে যাই মেয়ে রাজি হয়ে গেলেন বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে বাসর সজ্জায় ফুল সজ্জার রাতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহা তার স্ত্রীর সাথে কথাবার্তা বলছেন দুজনে কথাবার্তা বলছেন দুজনের মধ্যে যখন প্রেম ভালোবাসা বিনিময় হবে দরজার বাহির থেকে আওয়াজ আসলো আইনা জুনুদুল্লাহ আল্লাহর সৈন্যরা কোথায় রাসূলুল্লাহ জিহাদের ডাক দিয়েছেন তীরের ধনুক থেকে যেমন শলা থেকে যেমন ধনুক ছুটে যায় জুলাইবিব রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে তার স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন তলোয়ার হাতে নেন জিহাদের ময়দানে চলে গেলেন শহীদ হয়ে গেলেন যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হওয়ার পরে নবীজি আসলেন সাহাবীদেরকে বললেন যারা শহীদ হয়েছে সবার লাশ আমার সামনে নিয়ে আসো সাহাবীরা সবার লাশ আনলেন নবীজি সবগুলা লাশ দেখলেন দেখার পরে বললেন সবার লাশই তো দেখছি কিন্তু আমার হাবিব কোথায় কি বললেন জুরে বলেন আরো জুরে বলেন সাহাবীরা বললেন হাবিব আপনার হাবিব কে এটা তো আমরা চিনলাম না নবীজি বললেন আমার হাবিব কে আমি এত ভালোবাসি তোমরা খোঁজা লাগবে না আমার হাবিব কে আমি নিজেই খুঁজে বের করব যুদ্ধের ময়দানে নবীজি নিজেই খোঁজা আরম্ভ করলেন খুঁজতে খুঁজতে সাতটা কাফেরের পাশে গিয়ে তিনি দেখলেন একজনের শরীরের মধ্যে অনেক আঘাতের চিহ্ন চেহারার মধ্যে ধুলা বালু চুল চুলের মধ্যে অনেক ধুলা বালু নবীজি গিয়ে দেখলেন এটাই তার হাবিব নবীজির জুলাইবিব নবীজি এবার বসে গেলেন জুলাইবিবের মাথা মোবারক নবীজির জুলাইবিবের মাথা নবীজির উরু মোবারকের উপরে রাখলেন আর নবীজি তার চেহারার মধ্যে হাত বুলায়া ধুলা বালুগুলো ছুটাইয়া দিলেন আর বললেন আমার হাবিব তুমি সাতজন কাফেরকে জাহান্নামে পাঠায়া তুমি নিজেও আল্লাহর জন্য রসুলের জন্য শহীদ হয়েছ ও জুলাইবিব তুমি তো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে ফেলেছ নবীজি সাহাবীদেরকে বললেন সাহাবীরা তোমরা আমার হাবিবকে চিনো না এটা হচ্ছে আমার হাবিব নবীজি বললেন জুলাইবিব রে বিয়ে করার পরে বাসর ঘরে এত সুন্দরী বউ রেখে চলে এসেছো আল্লাহর দ্বীনের জন্য দিন বিজয়ের জন্য আল্লাহকে সন্তুষ্ট করেছো আমাকেও খুশি করে ফেলেছো আমি সাক্ষী দিলাম আমি তোমার তুমি আমার এখনকার ছেলেরা তার গার্লফ্রেন্ডকে এই কথা বলে তুমি আমার আমি তোমার আর রাসূল বলেছেন তুমি আমার আমি তোমার এর মানে হলো নবীজির সাহাবীরা নিজেদেরকে রাসূলের জন্য ওয়াকফ করে দিয়েছেন আল্লাহু আকবার এজন্য আমার জাতীয় কবি খুব চমৎকার লিখেছেন জাতীয় কবিকে আমি খুব পছন্দ করি খুব ভালোবাসি তার অনেক কবিতা আমি পড়েছি অনেক কবিতা আমার মুখস্থ আছে তার কারণ হলো আল্লাহর নবীর শানে জাতীয় কবির মতো এত কবিতা এত সুন্দর সুন্দর লেখা অন্য কোন কবি উপহার দিতে পারে না আল্লাহু আকবার জাতীয় কবি লিখেছেন তিনি বলেছেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে আল্লাহ আকবার কি কবি কি লিখেছেন তিনি দেখে হ্যাঁ নবীজির সামনে এত কবিতা লিখেছেন তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে আল্লাহ আকবার
লোকটা কেমন নামাজি ছিল আমরা জানি না কিন্তু মরার পরে কবর যেন মসজিদের পাশে হয় আর আজান যেন শুনে কবিতা লিখে গিয়েছে আল্লাহু আকবার কি সুন্দর লিখেছেন মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন গুরে থেকে মুয়াজিনের আজান শুনতে পাই মসজিদের পাশে আমায় কবর দিও ভাই আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোর আজাব থেকে গুনাহগার পাইবে রেহাই মসজিদের পাশে আমায় কবর দিও ভাই আল্লাহু আকবার জাতীয় কবি লিখেছেন আজানের পক্ষে আর আমার দেশে এমন কিছু কবিকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয়েছে যারা আজানের বিরুদ্ধে কবিতা লিখেছে আজানের বিরুদ্ধে কবিতা লেখার পরে এদেরকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া দূরের কথা মুসলমানদের এই দেশে পাবলিক টয়লেটগুলোতে এরা টয়লেট পরিষ্কার করার চাকরি পাওয়ার যোগ্যতা রাখে না জাতীয় কবি খুব বিদ্রোহী ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে যখন অনেকে লিখেছেন সারেগামা পাদা তখন জাতীয় কবি লিখেছেন কারার ওই লৌহ কপাট ফেলে ফেল গর্রের উপর আল্লাহু আকবার কি বিদ্রোহী ছিলেন তিনি কোথায় ছিলাম মনে আছে তো তুমি আমার আমি নবীজি সঙ্গে সঙ্গে জুলাইবিবের লাশকে ডান দিকে ঘুরায় দিলেন কোন দিকে সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের লাশকে আপনি ডান দিকে ঘুরিয়ে দিলেন কেন নবীজি বললেন সাহাবীরা শোনো আমার জুলাইবিব খুব লজ্জাশীল বড় লাজুক সে আত্মসম্মানী মানুষ আমার জুলাইবিবের শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন সে তার নব সে তার নতুন স্ত্রী বাসর ঘরে রেখে আল্লাহর জন্য এসে জীবন দিয়ে দিয়েছে এজন্য আল্লাহ তার শাহাদাতে এত খুশি হয়েছেন জান্নাতের হুরেরা দলে দলে জুলাইবিবকে আলিঙ্গন করার জন্য দলে দলে তারা ছুটে আসছে জুলাইবিব লাজুক মানুষের জন্য তার লাশটা আমি ঘুরিয়ে দিচ্ছি যুবক ভাইয়েরা এভাবে করে যুবক ভাইয়েরা আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনকে বিজয় করা এটাই ছিল তাদের স্বপ্ন আর এখনকার যুবক তাদের স্বপ্ন হচ্ছে রাত হলে রাত দুইটা তিনটা পর্যন্ত ফেসবুক চালানো ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করা আর ইহুদিরা কেন বিশ্বকে শাসন করবে না ইহুদি শিশুরা কিশোররা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে আমি বিজ্ঞানী হব আমি কোনো কিছু আবিষ্কার করব অটোমান সাম্রাজ্যের পতন হয়েছে আলোচনার শুরুতে বলেছিলাম তুর্কি খেলাফতের পতন হয়েছে শিল্প বিপ্লব এরপরে বৈজ্ঞানিক বিপ্লবের সময় তারা শুধু সামরিক চিন্তা নিয়েই ছিল জ্ঞান বিজ্ঞান থেকে মুসলমান পিছিয়ে থাকার ফলে মুসলমান যেমন তার খেলাফত হারিয়েছে আজকের এই বর্তমান যুগে যদি মুসলমানরা জ্ঞানে বিজ্ঞানে সবকিছুতে এগিয়ে না আসে আগামীর দুনিয়ায় মুসলমানরা কাফিরদের কাছে আরো বেশি পদদলিত হবে জন্য আসুন নিজেদেরকে চরিত্রবান বানাই নিজেদের ইমানকে তৈরি করি আজান হলে আগে মসজিদে যাই অনেকে আমরা মসজিদেই যাই না নিজেকে মুসলমান বলে দাবি করি আর নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানই নাই আমরা রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনি কিন্তু ফজরের নামাজ কাজা করি এটা আমাদের কেমন ইমান শয়তান আমাদেরকে এমন ভাবে ধোঁকা দেয় এমন ভাবে ওয়াসওয়াসা দেয় যে দিনের শুরুতেই শয়তান আমাদেরকে তার গোলামি করায় শয়তান আমাদেরকে ধোঁকা দিয়া দিয়া ফজরের নামাজকে থেকে আমাদেরকে দূরে সরায় রাখে বলেন তো বাবা জান ভাই জানরা নামাজ আদায় করলে খুশি হন যিনি তিনি কে আর নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে তো ফজরের নামাজ কাজা করে আপনি কারে খুশি করেন নিজের বিবেককে প্রশ্ন করেন একটু কি লজ্জা নাই আপনার কি একটু শরম লাগে না একটু আফসোসও কি লাগে না এইভাবে করে প্রত্যেকটা দিন আপনি শয়তানের গোলামি করেন শুধু জুমাবারে কালকে জুমাবার জুমার দিনে যান জুমার দিনে তাও যান খতিব সাহেব আল্লাহু আকবার বলার আগে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ এক সপ্তাহে নামাজ হয় 35 ওয়াক্ত আপনি গেলেন জুমার দিনে এক ওয়াক্ত বাকি থাকলো কত ওয়াক্ত
34 ওয়াক্ত আমাকে উত্তর দেওয়া লাগবে না নিজের বিবেককে প্রশ্ন করেন সপ্তাহে একবার আল্লাহর হুকুম মেনে একবার গোলামি করেন আর 34 বার কার হুকুম মেনে কারে খুশি করেছেন জবাব দেওয়া লাগবে না বিবেকটাকে জিজ্ঞেস করে আর লজ্জিত হন অনুতপ্ত হন যদি লজ্জা থাকে শরম থাকে আর নিজেকে মুসলমান পরিচয় দিতে ইচ্ছে করে তাহলে 5 ওয়াক্ত আযান হলে সব কাজ ফেলে দিয়ে আগে নামাজে চলে যান এখানেও আমার জাতীয় কবির কথা মনে পড়ে গেল তিনি আমাদের বাস্তব চিত্র তার কবিতায় তুলে ধরলেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনি আযান এখনো জামাতে হও রে শামিল এখনো এর সাথে আছে স্থান বাজিছে দামামা ভাদরে আমামা শির চুকুরে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানা আর ভাঙা কেল্লা ইউরে নিশান আল্লাহু আকবার ঘুমের কারণে ফজর যায় মুসলমান চিন্তা করে না জোহরের আগে জানাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই যুবক ভাইরা কেমনে এশার নামাজ কাজা করে ঘুমায় ফজরের আগে তো কবরে চলে যেতে পারে ফজরের নামাজ কাজা করে কেমনে মানুষ থাকে জোহরের আগে জানাজা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই সুতরাং আসুন ইমানকে ঠিক করার জন্য আগে আমরা সবাই নামাজি হই নামাজ আমরা ছাড়বো নাকি ঠিক মতো আদায় করব কারা কারা নামাজ ছাড়বেন হাত তুলেন অসুবিধা নাই ভুল করে হাত তুলছে একটু তন্দ্রা তন্দ্রা ভাব আসছে তো সবাই নামাজ আদায় করবেন তো কারা কারা নামাজ ছাড়বেন না একটু হাত তুলে আল্লাহকে দেখান মাশাআল্লাহ ঠিক আছে বলেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন হাত নামান নামাজের ওয়াদা করলেন দুই নাম্বার আব্বা আম্মার সাথে কখনো বেয়াদবি করা যাবে না তিন নাম্বার মানুষের হক নষ্ট করা যাবে না হিংসা নিন্দা করা যাবে না গীবত করা যাবে না চুগলখুরি শোক ঘুষ এবং মানুষের হক নষ্টকারী সকল বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে যাই আল্লাহ মাফ করে দিবেন কিন্তু বান্দার হক নষ্ট করলে বান্দা মাফ না করলে আর সেটা মাফ হবে না এই বিষয়গুলোতে সচেতন হই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে ঈমানওয়ালা হওয়ার তৌফিক আল্লাহ দান করুন বলেন আমিন